হ্যালো ভিউয়ার্স, পারভিনস কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম একটি পারফেক্ট বেরেস্তা রেসিপি নিয়ে এবং আপনাদের মাঝে এটি উপস্থাপন করছি আমি আজকে। আপনাদের অনেকেরই বেরেস্তা তৈরিতে একটু সমস্যা হয়, অনেকের মচমচা হয় না এবং অনেকে পারফেক্টভাবে তৈরি করতে পারেন না, সো তাদের জন্যই আজকে আমাদের এই রেসিপি। সো চলুন দেখে নেওয়া যাক প্রয়োজনীয় উপকরণ। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব প্লিজ। সো প্রয়োজনীয় উপকরণে এখানে তেমন কিছু নেই, শুধু পেঁয়াজ আছে এবং তেল, যেটি আমি প্রণালীর প্রথমে দেখিয়ে দেব আপনাকে। সো এখানে আমি পেঁয়াজ কেটেছি গোল গোল করে এবং প্রত্যেকটা পেঁয়াজ কাটায় একদম সিমিলার হয়েছে, একই সমানভাবে আমি কেটেছি, কারণ যদি সমানভাবে না হয় বেরেস্তাগুলো একটিতে বেশি ভাজা হয়ে যাবে এবং অন্যটিতে কম ভাজা হবে। সো আমি এখন সরাসরি প্রণালীতে চলে যাচ্ছি। এখানে আমি চুলোয় একটি কড়াই নিয়েছি, ননস্টিকি প্যান নিয়েছি, এখানে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি যে বেরেস্তাটি করব সেটি একদমই ডুবো তেলে করতে যাচ্ছি। ডুবো তেলে করলে কি হয়, একই সময় সবগুলো পেঁয়াজ একইভাবে সে যে ভাজা হবে। সো আমি একটু বেশি তেল নিয়ে নিচ্ছি এবং 2 কাপ পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটি একটু গরম হতে দিতে হবে, তেল প্রায় গরম হয়ে এসেছে এবং এখন আমি এটিতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু ছাড়িয়ে দেব, কারণ আমি এখানে পেঁয়াজগুলো প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আমি পেঁয়াজটি কেটেছি এর জন্য তখন ছাড়িয়ে নিইনি। এখন আমি এভাবে হাত দিয়ে কোচলিয়ে আমি পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই তেলটি ভালোভাবে গরম করে নেবেন এবং যখন আপনি পেঁয়াজটি দেবেন অবশ্যই চুলোর আঁচটি একদমই কম থাকবে। সো আপনাদেরকে এই সাবধানতাগুলো বজায় রাখতে হবে একটি পারফেক্ট বেরেস্তা তৈরিতে। আপনাদের অনেকেরই এটি তৈরিতে একটু অসুবিধা হয়ে থাকে, সো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একদম সুন্দর একটি কালারের সহ বেরেস্তা তৈরি করা যায়। এখানে আমি অনবরত নাড়তে থাকতে হবে। আমি যেহেতু এখানে ডুবো তেল নিয়েছি, সো এখানে আমাদের সবগুলো পেঁয়াজই সমানভাবে তেলটা পাচ্ছে। এখন আমি চলে আসলাম কিছুক্ষণ পরে, পেঁয়াজটা অনেকটা শক্ত হয়ে এসছে এবং আমি যেভাবে নাড়ছি আপনাদেরও অনবরত এভাবে নাড়তে হবে, তা না হলে পেঁয়াজটা সব দিক দিয়ে একইভাবে কালারটা চলে আসবে না, বেরেস্তার যে আসল কালারটা। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা ব্রাউন কালার এখানে চলে এসেছে এবং আমাদেরকে এই পর্যায়ে খুবই সাবধানতা বজায় রাখতে হবে। এবং আমি অনবরত দেখেন আমি এক পাশ থেকে আরেক পাশে কীভাবে নাড়ছি, দেখতে পাচ্ছেন আপনারা, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই হয়ে এসেছে। এবং অবশ্যই চুলার আঁচটার দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে, যেন চুলার আঁচটা একদম বেশি না থাকে, একদম লো করে আস্তে আস্তে এটি করতে হবে। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন প্রায় আমাদের বেরেস্তাটা হয়ে এসছে এবং এখন একদম শেষ পর্যায়ে যখন আপনারা দেখবেন অতি দ্রুত এটির কালারটি চেঞ্জ হবে। সো আপনাদেরকে এখানে খুবই সাবধান থাকতে হবে এবং দেখুন একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে, পেঁয়াজগুলো একটি আরেকটির গায়ে গায়ে লেগে এসেছে। সো আমাদেরকে এখানে খুবই সাবধানতা বজায় রাখতে হবে, কারণ প্রায় হয়ে এসেছে আমাদের বেরেস্তাটি। সো আমি এখানে হালকাভাবে একটু তেল ছাড়িয়ে আমি একটি টিস্যুওয়ালা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি হালকাভাবে। এখন বাকিগুলো যেগুলো সেগুলো আমি একটু নেড়ে নিচ্ছি।
আপনাদেরকে একটি সাবধানতা বজায় রাখতে হবে যে যদি বেশি ভাজা হয়ে যায় একটু তেতো হয়ে যাবে, এবং যদি কম ভাজা হয় তাহলে মচমচে হবে না। সো আপনারা বুঝতেই পারছেন খুবই ট্রিকি একটি ব্যাপার। আমি পরিবেশন করে নিচ্ছি এবং তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন পরিবেশনের পরে কি সুন্দর দেখাচ্ছে বেরেস্তাটি এবং খুবই মচমচে হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও আগ্রহ যোগানোর জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।